डिस्कशन करब। डीएनए অর্গানাইজেশন, ওকে। ডিএনএ অর্গানাইজেশনে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যেটা, সেটা হচ্ছে বেস পেয়ারিং ল এবং কমপ্লিমেন্টারি ডিএনএ, ঠিক আছে? বেস পেয়ারিং ল এন্ড কমপ্লিমেন্টারি ডিএনএ, দ্যাট মিন্স ডিএনএ আমরা কি বলছি যে ইট ইজ কনসিস্ট অফ টু পলি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড চেইন, টু স্ট্রেট। So, anti-parallel arrangement, এটা হচ্ছে সবসময় একটা থেকে আরেকটা। এখানে তোমাদের যে কোশ্চেনটা ভাইবেতে জিজ্ঞেস করা হবে যে what are the benefit of this anti-parallel arrangement of the DNA? What is the benefit? What is the benefit? কখনই আমরা এই বেনিফিটটা পাই এই anti-parallel arrangement? একজন আনসার দাও। এই যে এন্টি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট মানে মানে আল্লাহ তাআলা যে ডিএনএটা দিয়ে দিয়েছে আমাদের, এটার আসলে সুবিধাটা কখন পাওয়া যায়? আচ্ছা, মনে করো যে ইফ ইট উইল নট ফর্ম এজ এ এন্টি প্যারালাল ম্যানার, এন্টি প্যারালাল পজিশন, হোয়াট ইজ দ্য প্রবলেম দ্যাট উইল বি অ্যারাইজড? কি সমস্যা হতে পারত? একজন আনসার দাও। আরে সহজ আনসার, আমি তো বলছিলাম একদিন না বললাম, হ্যাঁ ইয়ামিন 43, ইয়েস স্যার। আর এটা কি সমস্যা হইতে পারে যদি তোমার এন্টি প্যারালাল ম্যানার না থাকে ডিএনএ? ডিএনএ তখন সমস্যাটা কোথায় হবে এটা আমার বলো। এই আনসার দিতে পারতাস না, তোমাদের এত ক্লাস নিয়ে লাভ কি? তাহলে আমরা ক্লাস নিয়ে লাভটা কি হয়েছে? স্যার রেপ্লিকেশন হবে না। ওকে গুড, শালা সুন্দর আনসার দিছ। রেপ্লিকেশন তো কখনোই সম্ভব না, এই আনসারটা দিতে এতক্ষণ লাগে? ওকে, এই যে এখানে আমরা দেখতেছি যেটা মলিকুলার লেভেলে হচ্ছে এটা ডিএনএ স্ট্রাকচারটা, ওকে। সো দিস টু স্ট্র্যান্ড আর অ্যাটাচড উইথ ইচ আদার বাই হাইড্রোজেন বন্ড বিটুইন দ্য বেসেস ইন সাচ এ ওয়ে দ্যাট পিউরিন বেস অফ ওয়ান স্ট্র্যান্ড বাইন্ড স্পেসিফিক্যালি উইথ ডেফিনিট pyrimidine base of other strand according to the base pairing law. এবং যেটাতে আমরা বলেছি adenine is always paired with thymine and cytosine is paired with guanine. Now, what is the Chernikov rule? The specific base pairing in DNA leads to a rule called Chernikov rule. সবাই দেখো এটা Chernikov rule টা। এটা তোমাদের ভাইবেতে থাকে, এই যে সরগাপ রোল, এটা তোমাদের ভাইবেতে জিজ্ঞেস করা হয় সরগাপ রোল, বুঝতে পারছো? ইন এনি স্যাম্পল অফ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ দ্য অ্যামাউন্ট অফ অ্যাডেনিন ইকুয়ালস টু দ্য অ্যামাউন্ট অফ থাইমিন, তার মানে যত সংখ্যক পিউরিন থাকবে তত সংখ্যক পাইরিমিডিন থাকবে। দা amount of adenine equals to the amount of the thymine, the amount of the guanine equals to the amount of the cytosine, and the total amount of the purine equals the total amount of the pyrimidine. This is called the Chernikov rule. 1000 মনে করো যে একটা ডিএনএ আমি এক্সট্রাকশন করলাম আরবিসি থেকে, রেড ব্লাড সেল থেকে, অথবা একটা সেল থেকে, মনে করো মাংসের সেল থেকে আমি একটা ডিএনএ এক্সট্রাকশন করলাম। সাপোজ আই এক্সট্রাক্টেড এ ডিএনএ ফ্রম এ সেল এন্ড আই উইল ব্রেক ডাউন দা ডিএনএ, এ ফ্র্যাগমেন্ট অফ দা ডিএনএ, এন্ড হিয়ার দা 1000 বেস পেয়ার ইজ প্রেজেন্ট,
we know that the functional unit we represent the DNA is mainly the base pair. আমরা কিভাবে এটা রিপ্রেজেন্ট করি? বেস পেয়ারের মাধ্যমে, তাই না? বলছিলাম না, বেস পেয়ারের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। ওকে, সো ইফ দেয়ার ইজ 1000 বেস পেয়ার, সো দেয়ার দ্য অ্যামাউন্ট অফ এডেনিন ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ থাইমিন এন্ড অ্যামাউন্ট অফ গুয়ানিন ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ সাইটোসিন। দিস ইজ দ্য কল্ড শার্গাপ রোল। সবাই বুঝতে পারছো তো শার্গাপ রোলটা? খুবই ইজি বিষয়, কিন্তু পরীক্ষার সময় হঠাৎ করে শার্গাপ রোল বলার পরে অনেকে আটকে ওঠে যে এটা আবার কি, এটা তো কখনো শুনিনি। ওকে, দ্য বেস পেয়ারস আর হেল্ড টুগেদার বাই হাইড্রোজেন বন্ড। কখনো অন্য কোনো বন্ড আসবে না, সবসময় বেজের ভিতরে কোন বন্ড থাকবে? হাইড্রোজেন বন্ড থাকবে। একবার একজনকে কোশ্চেন করেছে, সে বলছে যে এখানে কি থাকে? কার্বন বন্ড থাকে, কার্বন। মানে একদম বেসিক একটা ভুল বলছে, বুঝছো? Always hydrogen bond. There are two hydrogen bond between A and T and the three bond between G and C. মানে adenine thymine এর মাঝখানে দুইটা বন্ড থাকে এবং guanine এবং cytosine এর মাঝখানে কটা থাকে? তিনটা বন্ড থাকে। ওকে, এই যে দেখো আমরা যেটা ডাবল হেলিক্স মডেল এখানে ছবিতে আছে, সবাই কি ছবিটা দেখতেছো? এটা স্পঞ্জের মাধ্যমে একটা ছবি করা হয়েছে। এটা হচ্ছে বর্তমান 3D স্ট্রাকচার। দিস ইজ এ 3D স্ট্রাকচার অফ দ্য ডিএনএ। দিস ইজ এ ডাবল হেলিক্স মডেল। তো ইউ সি 10 বেস পেয়ার পার টার্ন। এখানে প্রত্যেকটা টার্নে 10টা করে বেস পেয়ার আছে। ওকে, 10 টু অ্যালানিন ইকুয়াল টু দিস 2 অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড। এবং একটা সময় মনে রাখবা, একটা ডিএনএ তে টু টাইপস অফ দ্য গ্রুপ ইজ প্রেজেন্ট। গ্রুপ মানে খাঁচ, ঠিক আছে? ওয়ান ইজ দ্য মেজর গ্রুপ। এই যে দেখো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, দিস ইজ এ মেজর গ্রুপ এন্ড দিস গ্রুপ ইজ দা মাইনর গ্রুপ। ওকে, এখানে দেখো এটা তোমাদের হচ্ছে যে লিভিং গড, লিভিং গডের বই থেকে এই ছবিটা নেওয়া হয়েছে। দেখো দিস ইজ দা মেজর গ্রুপ এন্ড দিস ইজ দা মাইনর গ্রুপ অফ এ ডিএনএ। এখানে দেখো এডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন এর মাঝখানে দুইটা এবং তিনটা করে হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে? এবং সবটা মনে রাখবে, বেস পেয়ারস আর পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস অফ দ্য সিমেট্রি। বেস পেয়ার আর পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস অফ সিমেট্রি, মানে আমরা যখন এভাবে মাঝখান দিয়ে ডিএনএ এর মাঝখান দিয়ে একটা ইমাজিনারি এক্সিস টানবো, তখন কি হয়? বেস পেয়ার গুলা পারপেন্ডিকুলারই থাকে। Now the denaturation of DNA. অথবা এটা আমরা অন্যভাবে বলতে পারি যে মেল্টিং অফ দ্য ডিএনএ। কি মেল্টিং অফ দ্য ডিএনএ? সেপারেশন অফ ডিএনএ ডাবল হেলিক্স বাই ডিসরাপশন অফ দ্য হাইড্রোজেন বন্ডস বিটুইন কমপ্লিমেন্টারি বেস পেয়ার ইজ নোন এজ দ্য ডিনেচারেশন। এই ডিনেচারেশন আমরা কোথায় পড়ছি? আর একটা কোথায় পড়ছি? ডিনেচারেশন অফ প্রোটিন। গুড, ডিনেচারেশন অফ দ্য প্রোটিন আমরা পড়ছি। সেই সেম টাইপ অফ দ্য ডিনেচারেশন অকার্স ইন ডিএনএ। এবং এটাকে আমরা যদি পরীক্ষার সময় কোশ্চেন আসে মেল্টিং অফ দ্য ডিএনএ, তার মানে কি? মেল্টিং মানে কি? সিদ্ধ করা। হ্যাঁ, সো যদি আসে যে মেল্টিং অফ দ্য ডিএনএ, তার মানে এটা হইতেছে ডিনেচারেশন অফ দ্য ডিএনএ। নেচারাইজেশন, এটা নরমাল যে আকৃতি থাকে সেটাকে আমরা ভেঙে ফেলি, সেটাই হইতেছে ডিনেচারেশন। এবং দিস ইজ পসিবল বাই ব্রেকডাউন অফ দ্য হাইড্রোজেন বন্ড। ওকে, ইট ক্যান বি ডান ইন দ্য ল্যাবরেটরি ইফ দ্য পিএইচ অফ দ্য সলিউশন ইজ অল্টার্ড অর ইফ দ্য সলিউশন ইজ হিটেড। ওকে, এখানে কি করা হয় যে মেল্টিং অফ দ্য ডিএনএ, হ্যাঁ, এখানে ডিনেচারেশন, ডিসোসিয়েশন, আনউইন্ডিং এন্ড হেলিক্স অফ দ্য কয়েল। টোটাল যে কয়েলটা আছে এটাকে আনউইন্ডিং করা হয়, এটা এভাবে কাছে থাকে, এই প্যাচটা এভাবে কুইলা হয়, আনউইন্ডিং। ওকে, এন্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন। এই ডিনেচারেশনটা আমরা করি মূলত আমাদের বডিতে, ডিনেচারেশনটা আমরা করি যে ল্যাবরেটরিতে আমরা করি মূলত রেপ্লিকেশনের জন্য, রিসার্চ পারপাস। আমরা যখন রেপ্লিকেশন করি তখন করা হয়, বুঝতে পারছো? এই ডিনেচারেশন
এবং একটা মজার বিষয় তোমাদের আমি জানাই দিই, আমরা যখন হেপারাটাইটিস বি ভাইরাস ডিএনএল লোড দেখি, হ্যাঁ হেপারাটাইটিস বি ভাইরাস ডিএনএল লোড, এটা একটা ইনভেস্টিগেশন হেপারাটাইটিস আক্রান্ত হলে আমরা করি বা কারো বডিতে আসলে হেপারাটাইটিস এর কোর এটিজেন আছে কিনা, তখন আমরা কি করি ডিএনএটাকে ব্রেকডাউন করি, আন্ডারস্ট্যান্ড, ব্রেকডাউন অফ দা ডিএনএ করি বাই ডিনেচারেশন প্রসেস, অথবা আমরা যখন পলিমারের চেইন রিয়াকশন করি তখন তো ডিনেচারেশন করতে হয়, পলিমারের চেইন রিয়াকশন পিসিআর, ওকে, and we done it to mix with a solution that will causes k alter the ph, ph টাকে চেঞ্জ করে দেয় এক্সট্রিম লেভেল অফ দা ph, ph যদি খুব বেশি হয় অথবা ph যদি খুব বেশি কম হয় সেক্ষেত্রে ডিএনএটার যে হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড ইন বিটুইন পিরিয়ড এন্ড প্যারেন্ট বেজেস আর ব্রেকডাউন ইজ অকার্স, এটা তোমাদের শর্ট নোটে আসে ডিএনএ চালাশন করার প্রোটিন, বুঝতে পারছো, এবং এটা আমরা এক্সট্রিম টেম্পারেচার অথবা হাই ইউরিয়া কনসেন্ট্রেশনের মাধ্যমে করতে পারি, উই ক্যান ডু ইট অলসো বাই গিভিং এক্সট্রিম টেম্পারেচার, খুব বেশি পরিমাণে টেম্পারেচার দিয়ে আমরা যদি দেই সেটা মধ্যে করতে পারি, অথবা হাই ইউরিয়া কনসেন্ট্রেশন, হাই ইউরিয়া কনসেন্ট্রেশন দিস ইজ অলসো এ ডিনেচারেটিং এজেন্ট ফর ডিএনএ, যদি তোমার পরীক্ষায় বলা হয়েছে ঠিক আছে হাউ ইউ ক্যান ডিনেচার দ্য ডিএনএ, তখন তুমি বলে দেবে সুন্দরভাবে ওই প্রোটিনের মতোই হিট মানে টেম্পারেচার আর হিট পিএইচ অল্টারেশন অফ দা পিএইচ এন্ড হাই ইউরিয়া কনসেন্ট্রেশন, সবাই কি বুঝতে পারছো? নাও দা মেল্টিং টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচারটা কি, ইট ইজ দা টেম্পারেচার এট হুইচ 50% অফ দা হেলিক্যাল স্ট্রাকচার অফ দা ডিএনএ ইজ লস্ট, মেল্টিং টেম্পারেচার মূলত আমরা বলি যে কোন একটা ডিএনএ এর 50% ডিএনএ যদি কি হয় ডিনেচারেশন হয় এটাকে বলা হয় মেল্টিং টেম্পারেচার, ইট ইজ দা টেম্পারেচার এট হুইচ 50% অফ হেলিক্যাল স্ট্রাকচার অফ দা ডিএনএ ইজ লস্ট, ডিএনএ হ্যাভিং মোর গুয়ানিন এন্ড সাইটোসিন সাইটোসিন কন্টেন্ট দেন অ্যাডেনিন এন্ড থাইমিন কন্টেন্ট উইল হ্যাভ মোর টিএম, হোয়াই, এ খুব সুন্দর একটা কোশ্চেন করা হয়েছে, দেখো ডিএনএ হ্যাভিং মোর গুয়ানিন সাইটোসিন কন্টেন্ট then adenine thymine content will have more melting temperature, এটার কারণটা কি, কথা কি বুঝা গেল, গুয়ানিন আর সাইটোসিন এর মধ্যে বন্ড থাকে স্যার, গুয়ানিন আর সাইটোসিন এর মধ্যে আমরা হাইড্রোজেন থাকতেছে তিনটা, মানে এডিনিন আর থাইমিন এর চেয়ে বেশি, তো বেশি বন্ড ভাঙতে আমার শক্তিও বেশি লাগবে, তো তাপও বেশি দিতে, গুড গুড, যেহেতু আমার এই ডিএনএ তে গুয়ানিন সাইটোসিনে তিনটা বন্ড, সুন্দর আনসার দিছো, যেহেতু তিনটা বন্ড এইভাবে আনসার দিতে বলে অনার্স নাম্বার ভালো আমার কাছে, ভালো অনার্স নাম্বার, বুঝছো আমি যে বোর্ডে থাকবো খুব ভালো নাম্বার দেবো, যদি তুমি এত সুন্দর ভাবে আনসার দিতে পারো যে হ্যাঁ গুয়ানিন সাইটোসিন কন্টেন্ট বেশি থাকে তাহলে আমার বেশি শক্তি খরচ করতে হবে, বেশি পরিমাণে টেম্পারেচার দিতে হবে মেল্টিং টেম্পারেচারে নেওয়ার জন্য, ঠিক আছে, তারপরে এখান থেকে তোমরা বলা হবে যে ডিনেচারেশন অফ দা ডিএনএ ওয়াই ইটস ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কি, দুইটা দুইটা আনসার দিয়ে দিবে, রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন শেষ, ওকে, এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে ডিনেচারেশন, সেটা হচ্ছে এনিলিং অথবা রিনেচারেশন, ডিনেচারেশন যেমন আছে তেমনি কি আছে রিনেচারেশন আছে, ঠিক আছে, এটা কি, it is the reassociation of the two complementary separated DNA, এটা হচ্ছে এনিলিং, এনিলিং এনিলিং ও আমাদের লাগবে, ঠিক আছে, যখন আমরা ডিএনএ অ্যানালাইসিস করব তখন আমাদের কি লাগবে, এনিলিং লাগবে, এই যে আমরা যখন পিসিআর করি পিসিআর এর সময় কি হয় এনিলিং হয় না, আমাদের যে আমরা ডিএনএ স্ট্র্যান্ড দিয়ে দিই সেটা কি হয় এনিলিং হয়, এনিলিং মানে রিনেচারেশন, উল্টা ডিনেচারেশনের উল্টাটা কি, এনিলিং স্যার, এনিলিং, এনিলিং, ওকে, এনিলিং ও তোমাদের স্বপ্নটা আসে এনিলিং রিনেচারেশন, এটা হচ্ছে রিনেচারেশন, এটার জন্য স্পেসিফিক এনজাইম, ইট নিডস স্পেসিফিক এনজাইম এন্ড দা বেস পেয়ার, স্পেসিফিক এনজাইম এন্ড বেস পেয়ার ফর রিনেচারেশন, ওকে, ফরমেশন অফ দা ডুপ্লেক্স স্ট্রাকচার বাই বেস পেয়ারিং বিটুইন টু সিঙ্গেল স্ট্র্যান্ড, ফরমেশন অফ ডুপ্লেক্স স্ট্রাকচার মানে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার বাই টু সিঙ্গেল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড চেইন,
অবশ্যই তাদের ভিতর কি থাকতে হবে, কমপ্লিমেন্টারি বেস পেয়ার থাকতে হবে, মাস্ট বি দেয়ার ইজ প্রেজেন্স অফ কমপ্লিমেন্টারি বেস পেয়ার, কমপ্লিমেন্টারি বেস পেয়ার টু ফরমেশন অফ দ্য রিনেচারেশন। বুঝতে পারছো সবাই? রিনেচারেশন। এবং একটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট, এটা তোমাদের এই স্লাইডে আমি নেই নাই, এটা অবশ্যই পড়বা সবাই, হাইব্রিডাইজেশন। সেটা কি? হাইব্রিডাইজেশন, সিনথেসিস অফ নিউ ডাবল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড চেইন বাই এনিলিং অফ টু ডিফারেন্ট কমপ্লিমেন্টারি নিউক্লিক অ্যাসিড চেইন ডিরাইভড ফ্রম ডিফারেন্ট সোর্সেস কলড হাইব্রিডাইজেশন। কথা কি বলছি বুঝতে পারছো? এবং এটা আমরা কখন করি হাইব্রিডাইজেশনটা? সাধারণত ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যখন হয় তখন। তোমরা হচ্ছে ওই যে পড়ছো না, যে তোমরা দেখছো কিনা আমি জানি না, লাইগার, লাইগার দেখছো? দেখতে কিছুটা সিংহের মতো, আবার কিছুটা বাঘের মতো। কেউ কি দেখছো ইউটিউবে? আজকে দেখবা লাইগার, কেউ কোনো কথা বলতেছে না। জেনেটিক্স এর মতো এত মজার জিনিস আছে নাকি? দেখেছি স্যার। তো গুড, কেমন কেমন দেখতে এটা? জেনেটিক ইঞ্জিনিয়ার অফ দা সাইবেরিয়া, মানে ইন রাশিয়া, রাশিয়ান বিজ্ঞানীরা এটা করছে। বিশাল বড়, হ্যাঁ, সেটা ফার্মের মুরগির মতো, দৌড়াতে পারে না, হাঁটতেও পারে না, শিকার করতেও পারে না, তারা খাবার মুখের সামনে। এটা তো মানুষে তৈরি করছে না, আল্লাহ তাআলা তৈরি করছে, মানুষ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছে, বুঝছো? তৈরি করছে আল্লাহ, কিন্তু মানুষের কাছে জাস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা করছে। মানুষের কোনো ক্ষমতা নাই তো করা, জাস্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আল্লাহ তাআলা বুদ্ধি দিয়ে দিছে মানুষের মাথায়। কি করছে স্যার? এটা তো নাকি পড়ে আর বাঁচে নাই। গুড, ভাইগারটা, হ্যাঁ, তার মানে এটা তুমি দেখছো লাইগার, সে বাঁচা নেই কেন জানো? এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে এই জায়গাটাতেই চ্যালেঞ্জ, এই কারণেই কিন্তু করোনার ভ্যাকসিন আসতে এত সমস্যা হচ্ছে। মানে ভ্যাকসিন আসতে তো ঠিকই, কিন্তু সমস্যা কি হচ্ছে জানো? এই ভ্যাকসিনটা আমার বডিতে দিলেই হোস্ট ভার্সেস গ্রাফট রিজেকশন হচ্ছে। মানে তোমার একটা জিনিস আবিষ্কার করলে হয় না, এটা ডিমেরিটটাও আমাদের কি বিবেচনা রাখতে হয়। এই যে লাইগার করা হয়েছে হাইব্রিডাইজেশনের মাধ্যমে, হ্যাঁ, তার ফলে কি হয়েছে জানো? তার যে ইমিউনিটি, ইমিউনিটি কমে গেছে, সে বেশি দিন বাঁচতে পারে না। ডিউ টু ডিফারেন্ট টাইপ অফ দ্য ডিএনএ হাইব্রিডাইজেশন ইজ ডান, ওয়ান ডিএনএ ফ্রম লায়ন এন্ড অ্যানাদার ডিএনএ ফ্রম দ্য টাইগার, দেন হাইব্রিডাইজেশন ইজ ডান বাই এনিলিং। বাই কোন মেথড? এনিলিং মেথড। এই হাইব্রিডাইজেশন করার ফলে কি হয়েছে? লাইগার, লায়নের লাই, টাইগারের গার, লাইগার। আন্ডারস্ট্যান্ড? এটা বলার জন্য, এই এক্সাম্পলটা বলার জন্য মেনলি আমরা এতগুলা কথা বললাম, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো তো? ওকে, তো দিস হাইব্রিডাইজেশন মেইনলি অকার বাই টু ডিএনএ চেইন, ডিএনএ ডিএনএ হাইব্রিড, ওকে। আবার আরএন এর মধ্যেও হইতে পারে, আরএনএ আরএনএ হাইব্রিডাইজেশন, আবার ডিএনএ আরএনএ এর মধ্যেও হইতে পারে। তিন ধরনের হাইব্রিডাইজেশন আছে, ডিএনএ টু ডিএনএ, আরএনএ আরএনএ এবং ডিএনএ আরএনএ। সো হোয়াট আর দা ইউজেস অফ দিস হাইব্রিডাইজেশন? What are the use of this hybridization? A hybridization আসলে ব্যাপারটা কি? What are the benefit of the hybridization? Evaluation of the DNA homology, that means degree of complementaries between different species. ঠিক আছে, evaluation of DNA homology. আসলে DNA মিল আছে কিনা, একটা complementary base এর সাথে আরেকটা complementary base এর মিল আছে কিনা সেটা দেখার জন্য hybridization তোমাদের স্বপ্ন আসে। তারপর কি? Detection of the frequency of a given DNA sequence in the genome. কোন একটা জিনোমে যে DNA আছে এটার বেস পে তোমার যে পেয়ার গুলো সেগুলো আমরা বের করতে পারি, ঠিক আছে? যে কি ফ্রিকোয়েন্সিতে থাকে A, T, G, C, এদের ফ্রিকোয়েন্সিটা, মানে কতক্ষণ পর পর এই ফ্রিকোয়েন্সিটা থাকে, ঠিক আছে? এটা আমরা ডিটেক্ট করতে পারি। এবং আরেকটা বড় জিনিস যেটা, জিন ম্যাপিং, অ্যানাদার ইম্পর্টেন্ট ইজ জিন ম্যাপিং। আমরা বলছিলাম একদিন তোমাদের যে এখন পর্যন্ত টোটাল জিন ম্যাপিংটা জানা যায় নাই, টোটাল আমাদের যে ডিএনএ, ডিএনএ টোটাল যে জিন ম্যাপিং, দিস ইজ টিল নাও দিস ইজ
ইন আন্ডার ইভালুয়েশন, এখনো বের করা হইতেছে। বুঝতে পারছো সবাই? ওকে, এখন আমরা যে ডিনেচারেশন পড়তেছিলাম, একটা জিনিস কি যে এই যে দেখো এই জিনিসটা একটু মনে রাখো তোমরা, জাস্ট এই পয়েন্টটা যে এই মেল্টিং টেম্পারেচার মেমালসে মানে মানুষের ক্ষেত্রে হচ্ছে 87 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এই টেম্পারেচারে রাখলে ডিনেচারেশন বলতে কি আমি তোমাদের আবার কিন্তু ইও পড়াই দিলাম যে হাইব্রিডাইজেশন এবং এনিলিং দুইটা একসাথে পড়াই দিছি, ঠিক আছে? হাইব্রিডাইজেশন এবং এনিলিং, এবং একটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবা যে এই যে মেল্টিং যে টেম্পারেচারটা, দিস মেল্টিং টেম্পারেচার ফর দা ডিএনএ ইন দা ম্যামাল ইজ 87 ডিগ্রি সেন্টিগ্রেড, 87 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে। এন্ড আমরা যখন হাইড্রোজেন বন্ডটা ভাঙি, বাট দা ফসফোডাইএস্টারেস বন্ডস বিটুইন দা নিউক্লিওটাইডস ক্যান নট বি ক্লিপড বাই হাই টেম্পারেচার, কিন্তু হাইড্রোজেন বন্ডটা ভাঙলেও ফসফেট যে বন্ডটা মানে ফসফোডাইএস্টার যে বন্ডটা, এটাকে কিন্তু এত সহজে ভাঙা যায় না। বাট দা ফসফোডাইএস্টারেস বন্ডস বিটুইন দা কি নিউক্লিওটাইড, ওই যে নিউক্লিওটাইডের ভিতরে যে ফসফোডাইএস্টারেস বন্ড থাকে, ক্যান নট বি ক্লিপ বাই হাই টেম্পারেচার, দোজ আর ক্লিপ বাই কেমিক্যাল অর হাইড্রোলাইজ এনজাইমেটিক্যালি বাই দা এনজাইম নিউক্লিয়াস। আমরা যদি সম্পূর্ণ ডিএনএটাকে একটু ডিএনএটাকে টুকরো টুকরো করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে যে তোমাদের পরের ক্লাসের সময় গণায় আসছে, আমি জাস্ট এটা বলি শোনো, আমরা যদি এটাকে সম্পূর্ণরূপে ভাঙতে চাই আমাকে অবশ্যই কেমিক্যাল লাগবে। আই ক্যান নট ব্রেক ডাউন দা ডিএনএ অনলি বাই দা মেল্টিং টেম্পারেচার, উই নিড এনজাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস আর দা রাইবোনিউক্লিয়াস অথবা ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস এনজাইম, এটাই আমাদের লাগবে পরবর্তীতে আমরা যখন রেপ্লিকেশন করব, আমরা যখন ট্রান্সক্রিপশন আছে ওইখানে দেখ, ওইখানে আমাদের লাগবে। দিস এনজাইম ইজ রিকোয়ার্ড ফর কমপ্লিট ব্রেক ডাউন অফ দা ডিএনএ। সবাইকে বুঝতে পারছো? একজন খালি বলছে আর কেউ বুঝে নাই, কোন শব্দ নয় কেন, আজকে তো নীরব কেন? এই রবি, এই রবি শুনছো, কোন কোশ্চেন আছে তোমাদের এই ব্যাপারে, এই যে এনিলিং হাইব্রিডাইজেশন? আজকে সামনে প্রবলেম স্যার বেশি স্যার। কি কি সমস্যা? নেট প্রবলেম স্যার আমার এদিকে স্যার, এই জন্য রেসপন্স করতে পারতেছি না। কক্সবাজারে তো আরো নেট ভালো থাকার কথা। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ কি কোশ্চেন বলো স্যার? আমাদের বডি স্ট্রাকচার আর স্যালাইভার যে ডিএনএ স্ট্রাকচার, এগুলো কি স্যার সেম স্ট্রাকচার? বুঝি না, আবার বলো প্লিজ, তোমার ইয়ে নেটওয়ার্কের সমস্যা, আবার বলো কি? স্যার বডি স্ট্রাকচার মানে বডির যে ডিএনএটা আর আমাদের যে স্যালাইভা মানে তরল কিছুর ডিএনএ স্ট্রাকচার কি স্যার সেম? ইয়েস গুড, সুন্দর বলছো, ইয়েস, শুধুমাত্র আমরা আমাদের স্যালাইভা ডিএনএ দিয়ে একটা মানুষের ডিটেক্ট করতে পারি, গুড, সুন্দর আনসার দিছো। কিভাবে জানো? ওই ডিএনএ তে আমরা যে ক্রোমোজোম আছে না, সে ক্রোমোজোম স্টাডি করি, ক্রোমোজোম স্টাডি করে এই যে মনে করো লাদেন, লাদেনটা যে মার্স মানে হত্যা করছে বা একটা মানুষ মারা গেলে তারা আমরা ডিটেকশন করি না, সেটা কিন্তু এটা দিয়ে করি, মানে আমার লালাতে যে ডিএনএটা পাওয়া যাবে আমার অল বডির ডিএনএর সাথে সেটা মিল পাওয়া যাবে অবশ্যই। সেটা কোথায় জানো? যখন যদি আমরা জেনোম স্টাডি করি। বাট ডিফারেন্টটা কোথায় জানো? হেপাটোসাইটের যে ডিএনএ আছে সেটার সাথে লাংসের যে ডিএনএ মানে লাংসেলের যে ডিএনএ, হেপাটোসাইটের ডিএনএ সাথে কিছু বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? হেপাটোসাইটের যে ডিএনএ আছে সেটা তৈরি করে কি মনে করো একটা এনজাইম, অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেন্স, বাট দিস এনজাইম ইজ নট সিনথেসাইজড বাই দা লাংস সেল, ঠিক আছে? তো ওই জিনটাতে জাস্ট ডিফারেন্স থাকে, না হলে কিন্তু ডিএনএ বেস পেয়ার আর দা সেম দা অল সেল অফ এ ইন্ডিভিজুয়াল, বাট দিস ইজ ডিফারেন্ট ইন দা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, তোমারটার সাথে আমারটা কিন্তু মিল নেই, দিস ইজ ইউনিক, ডিএনএ ইজ এ ইউনিক, বুঝতে পারছো? হ্যালো ইয়ামিন, তুমি কি বুঝতে পারছো তোমার কোশ্চেনের আনসারটা? আমি কোশ্চেনের আনসারটা, তোমার কোশ্চেনের আনসারটা কি তুমি বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার।
মানে হচ্ছে তোমার মুখে যে আমি যে মনে করো তোমার মুখের থেকে আমি নিয়ে ডিএনএটা টেস্ট করলাম, এটা তোমার বডির অন্য ডিএনএর সাথে মিল থাকবে, কিন্তু সেল টু সেল ভেরি করবে। যেমন ওই যে বললাম এনজাইম, মায়োকার্ডিয়াল যে এনজাইম সেটা কিন্তু আমার মাসল থেকে বের হবে, তার মানে কি ওই এনজাইমের জন্য যে ডিএনএ যে জিনটা সেটা শুধুমাত্র মায়োকার্ডিয়ামে আছে, স্মুথ মাসল এটা নাই, হাইয়ের সেলের ভিতরে এটা নাই, এই এই ডিফারেন্সটা থাকবে, কিন্তু ডিএনএ যে জিনোম সিকোয়েন্স সেম, এবং এটার মাধ্যমে কিন্তু একটা মানুষকে আমরা কি করতে পারি ডিটেক্ট করতে পারি। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারছো স্যার? তাহলে যে প্যাটার্নিটি টেস্ট করে তাহলে ইয়ে মানে মা বাবার সাথে সন্তানের সালাইভার ডিএনএ কি মিল থাকবে? অফকোর্স মিল থাকবে, এটা গুড। প্যাটার্নিটি টেস্ট করার জন্য তো আমরা দেখি ডিএনএ কি করি, স্টাডি করি, ডিএনএ সিকোয়েন্স দেখা হয়, সিকোয়েন্স অবশ্যই মিল পাওয়া যাবে 100%। কারণ কি, বাবার স্পার্ম থেকে ডিএনএ আসতেছে, মায়ের যে ওবাম সেখানে ডিএনএ আসতেছে, অবশ্যই প্যাটার্নিটি টেস্ট করি তো, এটা দিস ইজ 100% কনফার্মেটরি টেস্ট। প্যাটার্নিটি যে টেস্টটা করি, প্যাটার্নিটি টেস্ট ইজ 100% কনফার্মেটরি, মানে 100% সঠিক, বুঝতে পারছো? এবং বর্তমানে যে বর্তমানে ক্রিমিনাল ক্রিমিনাল যা মানে আসামিদেরকে ধরার জন্য কিন্তু এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা যেটা বলি, এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু ইজিলি আসামিদেরকে ধরা যায়, তাদের লালা, হ্যাঁ, স্যালাইভা, ব্লাড, মানে কি বলে এটা তোমার হেয়ার, এগুলোর মাধ্যমে আমরা সহজেই কি করতে পারি, ডিটেক্ট করতে পারি।